শেষ দিনে গিয়ে এশিয়া কাপের দল দিল বাংলাদেশ। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনাতেই সুযোগ পাননি মাহমুদুল্লাহ রিয়াদ। নতুন মুখ ওপেনার তানজিদ হাসান তামিমকে নিয়ে 17 জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। রিপোর্ট সুব্রত বাবির। এশিয়া কাপ ও বিশ্বকাপের অধিনায়ক সাকিব আল হাসান বোর্ড সভাপতির ঘোষণার পরদিন সকাল সকাল এশিয়া কাপের স্কোয়াড নিয়ে উপস্থিত তিন নির্বাচক। সাকিব আল হাসান ক্যাপ্টেন, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, মোহাম্মদ নাঈম শেখ। মাহমুদুল্লাহ এশিয়া কাপ বিশ্বকাপের দলে থাকবেন কি না, গত কয়েক মাস ধরে চলা এই আলোচনারও মনে হয় একটা উপসংহার মিলেছে অবশেষে। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লং ডিসকাশন হয়েছে আমরা প্রথম দিকে, তারপরে এটা অনেক আলোচনা করার পর টিম ম্যানেজমেন্ট আমাদের কাছে একটা প্ল্যান দেয় সামনে কীভাবে কোন কোন দেশের সাথে কীভাবে খেলবে, ঠিক প্ল্যান ওই চিন্তাভাবনা করেই কিন্তু রিয়াদকে অফ করা হয়েছে। তো হেড কোচের একটা প্ল্যান আছে, টিম কীভাবে পরিচালনা করবে সব ডিসকাশন করা হয়েছে, আমাদের ক্যাপ্টেনের সাথে ডিসকাশন করা হয়েছে, তারপরে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তামিম ইঞ্জুরিতে ওপেনিংয়ে লিটনের পার্টনারকে আরেক তামিম এসে গেছেন দলে। গত মাসে শ্রীলঙ্কায় হওয়া ইমার্জিং এশিয়া কাপের চার ম্যাচের তিনটিতে 50 করা তানজিদ হাসান তামিমের প্রতিভা মূল্যায়িত হয়েছে। তবে সবশেষ আফগানিস্তান সিরিজে ফিরে ব্যর্থ হলেও ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সের দোহায়ে নাঈম শেখকে উত্তে দিয়েছেন নির্বাচকরা, টিকে গেছেন আফিফ হোসেনও। পাওয়ার হিটিং বিবেচনায় শামীম হোসেন পাটোয়ারির চোখে আবারও অভিষেকের স্বপ্ন লেগেছে। 2021 সালে তিন ওয়ানডে খেলা ডানহাতি অফ স্পিনার শেখ মেহেদী ফিরেছেন দলে। সবশেষ সিরিজে অর্থোডক্স স্পিনার তাইজুল থাকলেও তার জায়গায় নেওয়া হয়েছে এবার নাসুমকে। তাইজুলেরও অনেকটা অ্যাটাকিং স্পিনার, নাসুম একটু ডিফেন্সিভ। শ্রীলঙ্কাতে এশিয়া কাপে ফ্ল্যাট উইকেটও খেলতে পারে, আমাদের লাহোরেও খেলা আছে, ওখানে একটু ফ্ল্যাট উইকেটে খেলা হতে পারে, তো ডিফেন্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই চিন্তা করেই কিন্তু নাসুমকে আমরা ইনক্লুড করেছি। পাঁচ পেসার, আর্জেনিয়ান ব্যাটার, দুই অলরাউন্ডার আর দুই স্পিনার নিয়ে বানানো 17 জনের দল। এশিয়া কাপের এই দলটাকেই অনেকে বিশ্বকাপেরই ছায়া দল হিসেবে দেখছেন। সুব্রত ববি, এনটিভি নিউজ, ঢাকা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাই লোক কথা কইছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা, এমন অবস্থা হলো যে ভাই। রচনা ও পরিচালনা তুমি পালো, মারুফ খাও তুমি, মালাই খায় আরেকজনে, কেমন হইবে ভাই? তোমার শ্বশুর বাড়িতে যে সুন্দর আদর আপ্যায়ন করছে, দুই ভাই তো আর খাড়াইতে পারতাছ না। ভাবি তুমি আমাকে না কথা শোনাতে আসবা না, আমি তোমাদের বলছিলাম আমার শ্বশুর বাড়ি যেতে। উমা গো কি তেজ, একদম তেলে বেগুনে জ্বললা উঠছে। তা আরেক বেটার লগে যখন ভাগ্যে গেছিল তেজটা কইছিল। হ্যাঁ আচ্ছা একটা কথা বলবা না, তোমার আর কি, তোমার তো কারো কথা শুনুনের লাগে না, যা শোনা সেটা তো আমরাই শুনি, তোমার তো আর সমাজে মুখ দেখানোর দরকার নাই। তোমার ভাইরা যখন বাজারে যায় মানুষজন তো আঙ্গুল তুইলা কয়, ওই যে মতিহীন যাইতেছে, মতিনের বোন তার একবার লগে ভাগ্যে গেছিল, আবার চইলো হয়েছে ঘরের মধ্যে, তোমার তো সমাজে থাকুনের লাগে না। তোমার যত্নটাই তো মেইন, তোমার যত্নটা হইলেই হয়েছে। আর শোনো মা, কাজল অন্য মেয়েদের মতো না, স্বামীর দায়িত্ব স্ত্রী ভাগ করে নেওয়ার নামই কিন্তু সংসার। ও নিজের থেকেই তোমার দায়িত্ব নিতে চায়, তুমি এমন করো কে? আমি আমার বউর কাছে আসছি, ব্যবসা করতে আসি নাই, তাই লাভ ক্ষতি হিসাব আমি করতে চাই না। কেন শোনো নাই, তোমার বউ যে একটা কলম কিনে। আজমা, আমি শোনা কথায় কান দেই না, তুমি একটা মানুষ, মানুষ তো ভুল করেই, আর তুমি যদি কোনো ভুল করেই থাকো এর দায়িত্ব আমার উপরও কিছু আসে, তাই না? এখন আমরা দুজন মিলে সেটা শুধরায় ফেলব। তুমি কি করছো? জি না স্যার, আমি এখনো বিয়ে করিনি, তবে আমি অনেকের ব্রেকআপ করিয়েছি। আমার বেশ কয়েকটা বান্ধবীর ব্রেকআপের সময় আমি সাথে থেকে দায়িত্ব নিয়ে ব্রেকআপ করিয়েছি, ভালো করেছি না স্যার? আমার পুষ্পা রানী। ওমা, তুমি কেমনে বুঝলা? এই জীবনে দুইটা জিনিস হচ্ছে বা আমি ভালো করেই বুঝি। কি কি? একটা হলো টাকার নোট, তুমি আমার চোখ বাইন্ধা দিয়ে যে টাকার নোটই দিবা দেখবা আমি চিনা লাইছি। আর দ্বিতীয় না, তোমার ছোঁয়া। হইছে মিশা কথা কম কো, চো চেয়ারম্যান লাগে থাইকা থাইকা ভালোই মিশা কথা শিখছে। চিনো আসামি কেডা ভাইজি, হাই কেডা চেয়ারম্যান।
তোমার যতদিন মন চাই তুমি ততদিন নাও। তো আমার একটা কথা শুনে রাখো। কি হইছে? তুমি এমনি কথা কইতেছো কেন? আমি তোমার মা ভাবি সংসারে থেকে প্রতিদিনই ঝামেলা করতে পারুম না। তুমি আমার আলাদা সংসার করে দিবা নাইলে আমি বাপের বাড়ি গেলাম গা। আচ্ছা বুঝলাম তো, কি হইছে আমার খুলে কইবা? কিছু হয় নাই, কিছু হইতে হইবে এমন কোনো কথা আছে? আমি আলাদা সংসার চাই ব্যাস, তুমি কেমনে করে দিবা আমি জানি না। আরে আমি তো জমির কোনো টেকাই পাই না, উল্টা ভাই আমার কাছে না দাবি দলিলে আমার কাছে সিগনেচার নিছে, আমি সই করে দিছি, ওই জমি তো আমি দিয়ে দিছি, কোনো দাবি নাই। উল্টা আমি টাকা দিছি যে ভাই রে, আমি একটু বিদেশ যেতে চাই, একটা ব্যবস্থা করে দাও, এই তো ব্যাপার। আরে শোন শোন ভাই, আমি আমি তোর বোঝাই কই না, ব্যাপারটা হচ্ছে কি আমি ভাই ওগুলো কি কইতেছে? না না, ও আমি তোমারে টাকা পাঠাইছি, ওই টাকা তুমি কি করছো? টাকা আমি খাইছি কিন্তু এক লাখ খাইনি, এই সংসারের পিছনে খরচ করছি। গলার ডিম করিস, সংসারের পিছনে খরচ করছো? হ্যাঁ করছো, সেটা সংসারের পিছনে না, জুয়ার পিছনে খরচ করছো। এই না না, বুক ঠান্ডা কথা কর, তুই আমাকে দুই ভাইয়ের মধ্যে কথা বলছিস কেন? তুই থার্ড পার্টি, দূরে যা। ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।